গুনগুন তুমি তুমি প্লিজ আমাকে ভুল বুঝো না। আমি আমি কাল তোমার সাথে ভালো ব্যবহার করতে পারিনি বলে আমি তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি গুন। না না সাজীব, আই এম রিয়েলি ভেরি সরি। না না ওকে সরি বলার তো কিছু নেই। আমার কি মনে হচ্ছে বলতো, ও হয়তো ধরেই নিয়েছিল যে আমরা ওর সাথে আর কোনো সম্পর্ক রাখবো না, তাই ও এক্সপেক্টও করেনি যে আমরা কেউ ওর সাথে যোগাযোগ করব। আসলে তা নয় রে, আমরা ভাবছিলাম যে আমরা যেহেতু তোদের সাথে যোগাযোগ রাখছি না, তাই হয়তো তুই বোধ হয় খারাপ থাকবি, সে কারণেই গুনগুন গেছিল। এটা তো বলে দিলেই পারতো কি রে, তুই তো বলে দিলেই পারতি তুই আর সম্পর্ক রাখতে চাস না, তাহলে আর এইভাবে অপ্রস্তুত হতে হতো না। না না দাঁড়াও সাজিদ, তার আগে এটা বল, তোর এই সম্পর্ক রাখতে না চাওয়ার কারণটা কি, একটু ভালো করে বুঝিয়ে বলতো। ওকে বলে দাও মাথা নিচু করে থাকার কোনো কারণ নেই পুটু বেশি। অনেক তো বকাবকি হয়েছে ও বৌদি, এবার একটু ব্যবস্থাটা করো। হ্যাঁ যাচ্ছি যাচ্ছি। কি অশান্তি বলো তো, হ্যাঁ ওরা বাড়িতে ঢোকার পর থেকে কি অশান্তি শুরু হয়েছে, আমাদের বাড়িতে এরকম কোনোদিন হয় বলো তো। সাজি বলছি সব বাদ দাও, ছেড়ে দাও। আসলে আমার যেটা মনে হয়, কোনো কারণে হয়তো সাজির মুড অফ ছিল, আসলে শ্রোতেরও তো শরীরটা ভালো না, সেই কারণেই হয়তো কোনোভাবে মুখ দিয়ে বেরিয়ে গেছে। বাদ দাও, ভুলে যাও সব কিছু। দেখো গুনগুন, তুমি যে বললে তুমি আমাদের বাড়িতে যাবে না, এটা কিন্তু আমার খুব খারাপ লেগেছে। দেখো আমরাও তো থাকি না ওই বাড়িতে, আমাদের কি দোষ বলো? দেখো স্রোত, সাজির সূত্রেই তো আমার বা আমাদের পরিবারে তোমার সাথে আলাপ। এখন যদি সাজি না চায় যে আমাদের মধ্যে কেউ ওই বাড়িতে যাক, তাহলে কি আমরা ওই বাড়িতে যেতে পারি? সেটা তো সম্ভব না, তাই না? কিন্তু গুনগুন, আমি যে তোমার উপর খুব ভরসা করেছিলাম। কি ব্যাপারে? আরে ওই যে তুমি টাকাটা দেবে বলেছিলে না, তুমি তো একবারে দিতে পারোনি। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি তোমার টাকাগুলো পেয়ে যাবে। আমি ব্যাংক থেকে, মানে আমার ব্যাংকে কিছু টাকা ছিল, আমি সেগুলো উইথড্র করে রেখেছি, যে তুই বারবার তোমার সাথে দেখা না করতে হয়, যাতে তোমার বা আমার কোনো অসুবিধা না হয়, টাকাগুলো আজকে নিয়েছো। কখন দেবে? গুনগুনের সাথে কি এত পার্সোনাল কথা বলছো স্রোত? কেন সাজি, আমরা কি কথা বলতে পারি না? যে কথাটা সবাইকে শোনাতে পারবে না সেটা তো বলা উচিত নয়। সাজি সাজি, এই সাজি, মানে ঠিক বুঝতে পারলাম না, তোকে তো এখন আমাদের বাড়ির মেয়ে বলে ভাবতেই খারাপ লাগছে রে। কেন পারে না কেন কথা বলতে, একটু বুঝিয়ে বলো। ও স্রোতের সঙ্গে কেন কথা বলতে পারে না, কি দোষটা কোথায় ওর সঙ্গে কথা বললে? কি সব বলছে ও, মানে শিখছিস কোথায়, কি সব কি কথা সাজি? এই কিরে, তুই কেন বললি কথাটা? আমি চাই না স্রোতের সাথে কেউ কোনো পার্সোনাল কথা বলুক, বিশেষ করে গুনগুন। কি মিন করতে চাইছো তুমি? বোঝো বোঝো, মেয়ের অবস্থাটা দেখো, মানে ভেতরে ভেতরে কোথায় শেষ হয়ে যাচ্ছে একটু একটু করে, এবার বোঝো তোমরা সবাই। সাজি সাজি, তুমি না, তুমি কেন, তুমি আর স্রোত দুজনেই, দুজনে কোনো দিন আর এই বাড়িতে এসো না কেমন? আজ যে এসে পড়েছে পড়েছে, আজ তো আর কিছু করার নেই, আজকের পর তোমরা দুজনে আর কোনো দিন এই বাড়িতে পা রেখো না, কথাটা মনে রেখো। আসবো না, আমি আর সত্যি এ বাড়িতে কোনো দিনও আসবো না। হেই তুই এরকম কথা বলছিস কি করে?
তোকে তুমি চিনতেই পাচ্ছি না, এই এসব কি বলছিস? তোকে কি আমরা এরকম করে মানুষ করেছি? কি হয়েছে মা তোর? না না তুই আমায় বল না, তোর মনে খুব কষ্ট হয়েছে, কি হয়েছে? আরে স্রোত গুনগুনের সঙ্গে কথা বলবে, গুনগুন স্রোতের সঙ্গে কথা বলবে, বাড়ির সবাই সবার সঙ্গে কথা বলবে, তা নয় তুই কি 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 বলছিস? না তুই কেন বললি কথাটা? আমি চাই না আমার হাজবেন্ডের সাথে গুনগুন কোনো আলাদা কথা বলুক, আর কোনো কারণ কিন্তু আমাকে কেউ জিজ্ঞেস করবে না। ওটা কি বলতে চাইছেন তো সেটাই বুঝতে পারছি না, কি বলছে টা কি ও কেন বলছে ওইটুকুলো? এই সাজি তুই তুই কি ওকে সন্দেহ করছিস? আমি তো বলেছি আমি আমি কাউকে আর কোনো উত্তর দেব না। গুনগুন আই এম রিয়েলি সরি, দোষটা আমারই। আসলে তুমি যখন বললে যে তুমি আমাদের বাড়ি কোনোদিনও আসবে না, তাই একটু ইমোশনাল হয়ে আমি তোমাকে বোঝাতে আসছিলাম যে ওই বাড়িতে তো সাজি একা থাকে না, আমরাও থাকি। আমরা কি দোষ করেছি বলো? আর আমার বাড়ির লোকেরা তোমাকে ভীষণ ভালোবাসে, বিশ্বাস করো, সেজন্যই আমি তোমাকে আসতে বলছিলাম। এতে যদি সাজির আপত্তি হয়ে থাকে তো? এই কথাটা সবার সামনেই বলেছো তুমি স্রোত, সে কথাটা আমি শুনেছি, তারপরে তোমরা কিছু পার্সোনাল কথা বলছিলে। বেশ করেছিস, পার্সোনাল কথা বলছি, তোর অনুমতি নিয়ে কথা বলবে নাকি? তুমি তোমার মান সম্মান সমস্ত কিছু ডোবালে, তুমি প্রমাণ করে ছাড়ছ যে আমি তোমাকে ভুল শিক্ষা দিয়েছি। সাজি তোকে তো আমরা এরকম শিক্ষা কোনোদিন দিইনি রে, তুই এসব কি বলছিস? হ্যাঁ বড়দি ভাই, এই শিক্ষা ও নিজে রপ্ত করেছে, একদিনে এটা হয় না, এসব ভাবনা চিন্তা এগুলো তো গ্রো করে ধীরে ধীরে, কোথা থেকে রপ্ত করেছে শিখেছে সেটা জানি না, আমরা কেউ জানতেও চাই না আসলে। এতদিনে বিশ্বাস হলো তো দাদা যে মেয়েটা পুরো মুখে গেছে, ওর রুচি ওর পছন্দ দেখলেই তুমি বুঝতে পারবে অবস্থা কি? না না এভাবে বলো না পটকা, আমি তো ছেলেটার মধ্যে খুব একটা খারাপ কিছু দেখছি না, তবে এটা ভেবে খুব খারাপ লাগছে যে স্রোতের সঙ্গে মানিয়ে চলতে পারবে কি না। সাজি তোমাকে আমি একটা কথা বলছি, তুমি তোমার বাপের বাড়ির ভরসা পেয়ে যদি যেখানে খুশি যা করবে সেটা ভাবো, তাহলে আমাদের বাড়ির কিন্তু তুমি কোনো সাপোর্ট পাবে না, তোমাকে আমরা কোনো সাপোর্ট করতে পারবো না। তোমার সঙ্গে আমাদের বাড়ির আজকে আর কোনো কিছু সম্পর্ক রইল না, আজ থেকে। তুমি গুনগুনকে যখন এত বড় একটা কথা বলতে পারলে, তুমি কৌশিককে যখন এত বড় একটা কথা বলতে পারলে, আমি বিশ্বাস করছি যে তুমি কৌশিককে এই কথাটা বলেছিলে, আর আমি স্রোতকে বিশ্বাস করছি তোমাকে না, আর এটা বুঝতে পারছি যে তোমার অধঃপতন শেষ সীমায় এসে পৌঁছেছে। তোমার জীবনে যদি কোনো সমস্যা থাকে তুমি সেটা মেটাতে নিজেই চেষ্টা করবে, আমাদের তুমি কখনো ডাকবে না, তোমার সমস্যাতে আমাদের জড়াতে চাইবে না, আমরা তোমার কোনো ব্যাপারে থাকতে চাই না। বুঝবি মজাটা এবার, দেখ না সবার থেকে তোকে কিরকম করে আলাদা করি, আর আজকে তো বাকি টাকাটা পেয়ে যাচ্ছি, এখন আমি টাকার গদিতে বসে থাকব, আর তুই বাসন মাজুনি হয়ে আমাদের বাড়িতে থেকে যাবে। দেখ না বাপের বাড়িও তো তোকে আর পাত্তা দেবে না, এরপর তোকে আমি কি করি শুধু দেখতে থাক, তোকে আমি কোথায় পৌঁছে দেব তুই জানিসই না। উফ, এত আনন্দ পৃথিবীতে ছিল। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি বুঝতে পারছি না এই জোর করার অনুষ্ঠানটা হবে কি হবে না, কি ব্যাপার কি বলো? আমার মন ভেঙে গেছে,
আমার কোনো কিছুতে থাকতে ইচ্ছে করছে না। তো ছেলেটার তো কোনো দোষ নেই, এটা ডিজার্ভ করে। তোমাদের আয়োজন আছে সেগুলো করো। মিষ্টি? হ্যাঁ মা। হ্যাঁ মিষ্টি চল। কি বলবো বলো, আমি ভাবতেই পাচ্ছি না যে সাজিটা কে এই মানুষ করলাম আমরা। আমি যখন বলতাম তখন তো বিশ্বাস করতিস না, বোঝ নিজের চোখে দেখলি তো, শেষ হয়ে গেছে। খুরকুটো খুরকুটো।